বিয়ে করবে কবে, এই কোশ্চেনটা লাস্ট এক বছরে কতবার শুনছো? তোমাকে নাকি ইরানি লাগে দেখতে, আসলে কি? তোমার প্রিয় হিরো কে? দুটো অপশন, যে কোনো একজনকে তোমার ফেভারিট যে হিরো তার নামটা বলতে হবে। শাকিব খান নাকি অনন্ত চৌধুরী? ফার্স্ট প্রিয় হিরো কে, শাকিব খান নাকি অনন্ত জলিল? এখানেই কবি নীরব। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটক সিজন 12 এ দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি ঐশীকে। কি খবর ঐশী? আলহামদুলিল্লাহ খুব ভালো, কেমন আছো? আমি তো ঠিকঠাক। তুমি কি এই খেলাটা এনজয় করো নাকি করো না? এক লাইনে করি করি করি, অনেকদিন পর আসলাম। নাটকে বা ওয়েব সিরিজে তোমাকে দেখা যাচ্ছে না কেন? নাটক নিয়ে প্ল্যানিং নেই, এটা হয়তো বা আগে বলেছিলাম। ওয়েব সিরিজ হয়তো বা লকডাউনের পর আসলে মানে শ্যুটের জন্য দেওয়ার মতন টাইমও পাইনি, আর ওইরকম কন্টেন্ট আমার কাছে হয়তো বা আসেও নি যখন সময় হাতে ছিল। অ্যাজ আ গার্লফ্রেন্ড হিসেবে নিজেকে আউট অফ 10 কত মার্ক দেবা? আমার দুর্ভাগ্যবশত কারোর সাথে এখন পর্যন্ত দেখা হয়নি। আই উড লাভ টু। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পলিটিক্স কেমন হয়? সব জায়গায় পলিটিক্স হয় বাবা, কোথায় বাকি আছে। নেক্সট কোশ্চেন, তোমার প্রিয় হিরো কে? দুটো অপশন, যে কোনো একজনকে তোমার ফেভারিট যে হিরো তার নামটা বলতে হবে। শাকিব খান নাকি অনন্ত চৌধুরী? ফার্স্ট প্রিয় হিরো কে, শাকিব খান নাকি অনন্ত চৌধুরী? এখানেই কবি নীরব। আমি খুব নার্ভাস, অনেক কি বলবো, এক্সাইটেড। ঐশীর বয়স বাড়ে না কেন? বয়স বেড়ে গেছে, বড় হয়েছি অনেক। এখন যারা অনেকদিন পর আমাকে দেখে তারা বলে যে বড় হয়ে গেছি। আর ফিল্মে কাজ করছি যেহেতু, আর ওই বাচ্চা চাইলেও থাকা যাবে না, থাকা উচিত না। কারো হিরোইন মনে হয় না, সবার ছোট বোন মনে হয়। নায়িকা হতে হলে কি কি করতে হয়? নায়িকা হতে হলে কি, মানে নায়িকা তো দিন শেষে ফিল্ম অ্যাক্ট্রেসই, তো একটু অ্যাক্টিং এর প্রতি ডেডিকেটেড থাকতে হয়, কাজের প্রতি ডেডিকেটেড থাকতে হয়, অনেস্ট থাকতে হয়, জানি না আর কি। ইনস্ট্যান্ট শাবানা মামকে মিমিক্রি করতে হবে। ওরে না, হয় না, কিন্তু ভালো করে করতে হবে। পারবো না, এটি যা যা যা, সরি, বেয়াদবি বেয়াদবি মাফ করবেন। দুই বছর আগের ঐশী আর আজকের ঐশীর মধ্যে পার্থক্যটা কোথায়? চুল বড় হয়ে গেছে। ওকে, রিলেটিভসে কি দিয়ে জ্ঞান দেয় অলওয়েজ? পড়াশোনাটা যেন বন্ধ না করি। সাবাস। স্কুলে অলওয়েজ ফেল করতে কোন সাবজেক্টে? ফেল একটা সাবজেক্টেই করতাম, ম্যাথ। বাট রিসেন্টলি হচ্ছে ইউনিভার্সিটিতে একটা কুইজে ফেল করেছিলাম। কুইজে না মিডে জানি, অ্যানথ্রোপোলজিতে। যদি ওটা আবার পরে নিয়েছিল এক্সাম। লাইফে ঠকেছো কতবার? অনেকবার অনেকবার। রুট নাকি রোমান্টিক, কোনটা অরবিন্দ শুভ? আমার জন্য তো রুড, সরি। ওকে, কেন মিশন এক্সট্রিম দেখতেই হবে? কারণ এটা আমার ডেবিউ। অলরাইট, নেক্সট কোশ্চেন, জায়েদ খান আর ঐশী নাকি বরিশালের গর্ব? এটা বরিশালের মানুষ বলবে বাবা, এটা তো আমি বলার কেউ না। শুট কি ভর্তা নাকি আলু ভর্তা, কোনটা দেখলে মাথা ঠিক থাকে না? আলু ভর্তা। হিরোরা কখন বেশি তেল দেয়? আমি জানি না, ক্যারেক্টার ডিমান্ড করলে। ফেভারিট সবজি কোনটা তোমার, মূলা নাকি বেগুন? আমি বেগুন ভাজা খেতে অনেক ভালোবাসি, তো ইন দ্যাট কেস বেগুন। বিয়ে করবে কবে, এই কোশ্চেনটা লাস্ট এক বছরে কতবার শুনছো? আমার মনে নাই, এটা কেউ জিজ্ঞেস করলে আমি খুব বিরক্ত হই। তোমাকে নাকি ইরানি লাগে দেখতে, আসলে কি? এটা যারা দেখে তারা বলবে, আমি নিজেকে এত দেখি না। অলরাইট, লাস্ট কোশ্চেন, একবারও বল পড়লো না, রহস্যটা কি তোমার?
যে বড় হয়ে গেছি এবং এর আগে এসে দুইবার খেলছি এক্সপেরিয়েন্স নিয়ে গেছি টাইম চাস খেলতে কেমন লাগছে সর্বোচ্চ বার কি আমি খেললাম সর্বোচ্চ বার ওইছি আসসালামু আলাইকুম আমি জানাতো ফেরদৌস ওইশি এন্ড ইটস রিয়েলি ফান টু প্লে দ্য গেম ফর দ্য থার্ড টাইম উইথ ইউ গাইজ তৃতীয়বারের মতো টিকটক খেললাম অনেকদিন পরে আসলাম এবং আপনাদের সাথে টিকটকের এখানে অনেকদিন পর দেখা হয়ে গেল আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব টু জাগো এফএম 94.4